নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার আঠেরো এই আঠেরো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো আগের ভিডিওতে তোমাদের আমরা ইতিহাস ভূগোল পরিবেশ ও অঙ্ক বিষয়ে সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনও নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক আমরা সমাধান করব আঠেরো নম্বর স্কুল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন একে কি আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক জায়গায় প্রশ্ন আছে প্রযুক্ত কোনটি একটি আগ্নেয় শিলা এই প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি গ্রানাইট দুই জায়গায় প্রশ্ন দেখো কোনটি জীবাশ্ম জ্বালানি নয় সঠিক উত্তর হবে খর অপশান ডি তিন জায়গার প্রশ্ন দেখো এসআই তির তরুণ প্রবাহের একক হল সঠিক উত্তর হবে অ্যাম্পিয়ার অপশান এ চার দাগার প্রশ্ন দেখো একটা স্পর্শহীন বল হলো ওজন অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো এক কিলো পাশকাল হলো সমান সমান এক হাজার পাশকাল অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো কাঁধে ও কোমরের যে অস্থিসন্ধি আছে তা হল এটা উত্তর হবে বল ও সকেট সন্ধি বল সকেট সন্ধি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুই দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও সেল কি জাতীয় শিলা এটা উত্তর হবে পাললিক শিলা পাললিক শিলা পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের শূন্যস্থান পূরণ করো বৃদ্ধির হার উপরে উপরে আছে উত্তরটা জিজ্ঞাসা জিজ্ঞাসা চিহ্নে কি বসবে বাইশ সময় এটা জিজ্ঞাসা চিহ্নে বসবে বৃদ্ধির পরিমাপ বৃদ্ধির পরিমাপ উত্তরটা হবে বৃদ্ধির পরিমাপ পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন তিন জায়গায় কি বলেছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো এক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তা এটা হচ্ছে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি তাপ শক্তিতে তাপ শক্তিতে পরবর্তী প্রশ্ন দেখো নীতি এই প্রশ্নটি তোমাদের মডেল ইলেভেন আমরা দেখিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো দ্বিপত্র কপাটিকা হৃৎপিণ্ডের কোথায় থাকে উত্তরটা হবে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে থাকে পরবর্তী প্রশ্ন দেখো তিন দিকে কী বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও পেট্রোলিয়ামকে শোধন করা দরকার কেন চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই দেখে নাও পেট্রোলিয়ামকে শোধন করা দরকার উত্তরটা তোমরা এখান থেকে লিখবে তোমাদের এই প্রশ্নের উত্তরটি পাঠ্যবইতে পাবে বাষট্টি পৃষ্ঠায় দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে সুন্দর করে দেওয়া আছে দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো এরপরে আমরা দেখব দুই ত্যাগের কয়লার ব্যবহার লেখো উত্তরটা দেখো দেখে নাও কয়লার ব্যবহার সুন্দর করে দেওয়া আছে এক দাগের পয়েন্ট আছে তাপবিদ্যুৎ উৎপাদনে দুই দাগে আছে পরিবহনে তিনে আছে গৃহস্থলিতে চারে আছে লৌহ ইস্পাত শিল্পে পাঁচে আছে উপজাত দ্রব্য প্রস্তুতে ছয় আছে অন্যান্য ব্যবহারে তাহলে উত্তরটা তোমরা এখান থেকে অবধি লিখবে এখানে মোট ছয়টি পয়েন্ট দেওয়া আছে দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো চার জায়গার কী আছে লব্ধ রাশি কাকে বলে উদাহরণ দাও দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও লব্ধ রাশি কাকে বলে সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলিকে গঠন করা যায় তাদের বলা হয় লব্ধ রাশি উদাহরণ হচ্ছে ক্ষেত্রফল আয়তন বেগ তরণ বল কার্য ভরবেগ ইত্যাদি এখানেও সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো দুই খাদ্য শৃঙ্খল কাকে বলে এই প্রশ্নের উত্তরটা তোমার আগের মডেল সেটও ছিল আমি দেখিয়ে দিয়েছি শত নম্বর মডেল সেটে আর ছয়ের তিন দাগের প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিয়েছি এই জন্য আর দেখালাম না তারপরে কি বলেছে এদের সাহায্যে তীর চিহ্ন দিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো ঘাসফড়িং ব্যাং সাপ ময়ূর বাঘ দেখিয়ে দিলাম উত্তরটি পরবর্তী দেখো গভীর সমুদ্রে মাছ চ্যাপ্টা আকৃতি হয় ব্যাখ্যা করো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে দেখে নাও এখান থেকে এফ উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী দেখো শীত রক্তকণিকা ও অনুচক্রিকার কাজ লেখে উত্তরটা দেখো দেখে নাও শীত রক্তকণিকার কাজ সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে তারপরে দেখো অনুচক্রিকার কাজ দেখে নাও অন্য কাজ এখান থেকে অবধি লিখবে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ব যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা আঠেরো নম্বর মডেল সেটটি সমাধান করে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে তোমাদের ইতিহাস ভূগোল পরিবেশ ও অঙ্ক বিষয়ে সাজেশান দেওয়া আছে তোমরা সেটাও দেখে নিও তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা